দুইটা ঢালাই বক্সের মধ্যে কিন্তু চারটা স্পিকার, সম্পূর্ণ ঢালাই বডি, এবং এখানে দেখতে পাচ্ছেন এমসিএ 512 একটি এমপ্লিফায়ার, সাথে দেখতে পাচ্ছেন একটি মাইক্রোফোন। এবং এই বক্সের সাথে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি হলো জ্যাকেট সহকারে দিয়ে দিচ্ছি, যাদের সাউন্ড কোয়ালিটি হেভি মানের দরকার, বেস বেশি দরকার এবং সাউন্ডটা দূরে যাবে, এরকম যারা সাউন্ড সিস্টেম নিতে চাচ্ছেন তারা এই মালগুলা নিতে পারেন। এটা কিন্তু খুব অল্প বাজেটের মধ্যে আমরা দিচ্ছি, কারণ হচ্ছে যারা দেখা যাচ্ছে যে কম বাজেটের মধ্যে ছোটখাটো ভাড়ার অনুষ্ঠান দিতে চাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে এটার মধ্যে যদি আমরা হেভি করে যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু বড় মালের সাথে যদি আপনারা কম্পেয়ার করে বাজান সমান সমান কিন্তু সাউন্ড হবে, একটু কম বেশি হবে এটা আর কি। যেমন এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মালগুলো হচ্ছে আপনার একদম অরিজিনাল ঢালাই বডি দেওয়া আছে, এবং সাথে একটা মাইক্রোফোন তো সবাইকে দিয়ে ওনাদেরকেও দিয়ে দিছি। আপনাদের যে বাজেট আছে সেই বাজেট অনুযায়ী কিন্তু নিতে পারবেন মাল আমাদের কাছ থেকে, এবং এই মালগুলা কিন্তু আমরা সম্পূর্ণ একদম কমপ্লিট করে দিচ্ছি, ওনাদের কোনো কিছু কেনার প্রয়োজন নাই। এবং এই মালটা যারা নিতে আসছে তাদের সাথে পরিচয় হবো, তার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা, আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা। আপনারা যদি কেউ আসেন, অনেক ভাই আছে যে বলেন যে আপনাদের দোকানটা কোথায় পড়ছে, আমাদের দোকান গাজীপুর চৌরাস্তা। এবং ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ফোনের মাধ্যমে অর্ডার করেন, দেখা যাচ্ছে আপনারা 2-3 হাজার টাকা পাঠিয়ে দিলেন, মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দেবেন, কোনো প্রকার সমস্যা নাই। এবং আপনারা দোকানে আইসে যে মালটা নেবেন ইনশাল্লাহ আপনার বাসায় বসে থেকে সেম মাল পাবেন, যদি কোনো প্রকার 19-20 হয় টাকা রিটার্ন, কোনো সমস্যা নেই। এবং এখানে যে মালটা আছে যারা নিতে আসছে ওনাদের সাথে যোগাযোগ করব, এবং ওনাদের সাথে আপনাদের পরিচয় করে দিব, এবং যারা এখানে আসছে সবার সাথে আমি পরিচয় হব। প্রথমত আলাপ করব আমি এই ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন আপনি? জি ইনশাল্লাহ ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে ভাই? আমি আসছি আশুলিয়া জিরানি থেকে। আচ্ছা, তো আমরা তো এই যে বক্সটা যে নিতে আসছেন, আপনার কজন মানুষ আছেন বলেন তো? আমরা মানুষ আছি প্রায় 6 জন। ওনারা কিন্তু একটা বক্সে, দুইটা বক্সের জন্য কিন্তু 6 জন মানুষ আছে। তো দেখতে পাচ্ছেন যে ওরা খুবই পরিশ্রমী মানুষ। আসলে যারা টাকাটা ইনকাম করে তারা কিন্তু বুঝতে পারে যে ভাই আসলে টাকা কষ্ট করে কিভাবে ইনকাম করতে হয়, এবং যে টাকাটা ইনকাম করা যে কি একটা কঠিন। মানুষ কিন্তু, আমরা কিন্তু সবাই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন, হয়তো আমরা কেউ 2 দিন আগে যাবে 2 দিন পরে যাবে, কিন্তু যারা দেখা যাচ্ছে যার কাছে 20 টাকা আছে তার কাছে 20 টাকার মূল্য হচ্ছে 20 টাকা, যার কাছে 20 টাকা আছে তার কাছে কোনো টাকার মূল্য নাই। আর হচ্ছে যারা পরিশ্রম করে, যারা দেখা যাচ্ছে যে টুকটাক কাজ করে যারা সংসার চালায়, তারা বুঝতে পারে যে তাদের অবস্থাটা কেমন। তো আজকে যে মালটা দিচ্ছি আপনি কি খুশি আছেন? জি ইনশাল্লাহ। আচ্ছা, ধরেন আপনাকে আমার দোকানে আসলো না, কেউ দেখা যাচ্ছে যে দূরে থেকে টাকা অ্যাডভান্স করে দিলো, 2-4-5-10 হাজার টাকা আমাকে দিয়ে দিলো, সেক্ষেত্রে আপনার ওনার কি মালটার পাঠাই দেবো নাকি ওনার টাকাটা আমি মেরে দেবো, কোনটা? না জি, মাল পাঠাই দিবেন। মাল পাঠাই দিবো, বিশ্বাস হয়? জি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাল্লাহ। তো আসলে এখানে বিষয় হলো আমাদের এখানে প্রায় যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের এখানে 2-3 কোটি টাকার একটা আমরা ব্যবসা প্রতিষ্ঠান, সেক্ষেত্রে হচ্ছে কখনো দেখা যাচ্ছে আপনারা যত টাকায় পাঠান না কেন কোনো উপকার ইনশাল্লাহ 19-20 হবে না, এটা বিশ্বাস রাখতে পারবেন। এবং আপনারা যে মাল চাবেন সেই মালই পাবেন। আপনারা যদি 1 কোটি টাকাও যদি আমার ফোনে পাঠান, আপনারা শুধু ডকুমেন্টটা রাখবেন, আপনার টাকা ফেরত পাবেন যদি মাল না পান। আর হচ্ছে সবার সাথে পরিচয় হবো, আপনি কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আপনি আমাকে কিভাবে চিনেন? আমি ইউটিউবের থেকে চিনি। আপনি আমার ভিডিও দেখেন? জি। আচ্ছা যাক, মাশাআল্লাহ। তো সবার সাথে পরিচয় দিই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা যাই হোক, তো ওই যে এখানে মুরব্বি আছে ওনার সাথে আমি দুইটা কথা বলি। আচ্ছা, আপনি জিজ্ঞেস করলে বলবেন, সমস্যা নেই। আপনি বক্সটা মূলত কার, আপনার নাকি ওনাদের বলেন তো? আমারই। আপনি নিজের বক্স? তাহলে আপনি যদি ওনাদের সাথে কথা না বলেন তাহলে কেমনে কি বলেন? আমি ওটা কি বুঝবো। আচ্ছা যাই হোক, উনি মুরব্বী মানুষ। আচ্ছা, আপনাকে একটা ছোট করে কথা বলি, সেটা হচ্ছে যে বক্সটা যে বাজাইলাম আপনার কি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে। আচ্ছা যাক, তাতে খুশি, ওনার যেহেতু পছন্দ হয়েছে। আর আমি একটা জিনিস বলি, এই বক্সের সাউন্ড কোয়ালিটি যতই দেন না কেন আপনার বিট কখনো ফাটবে না, এটা মনে রাখতে হবে। কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মাল আমরা নিজেরাই তৈরি করে, যে কারণে আপনার 100-এ 100 মাল পাবেন। তো আরেক ভাই আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি ভাই। আপনি কি আমার ভিডিও দেখেন? অবশ্যই দেখি ভাই। আচ্ছা ইনশাল্লাহ। তো আপনারা আরো দুই ভাই আসছিল ওনাদের সাথে আলাপ, এদিকে আসেন আপনি। যে তো আপনারা কি আলাদা আসছেন নাকি ওনাদের সাথে আসছেন? না, আমরা দুই ভাই আসছি পাবনা থেকে। আচ্ছা, পাবনা থেকে আসছেন। তো আপনি পাবনা থেকে কি বক্স নিতে আসছেন না আইপিএস নিতে আসছেন? আমি ইউপিএস নিতে আসছি। ইউপিএস নিতে? আচ্ছা আচ্ছা। আপনি আমার এই পাবনা থেকে আমাকে কিভাবে খোঁজ পেলেন? আমি গাজীপুর থেকে এক মার জুয়েল মার্কেট থেকে আগে মাল নিতাম, ওখান থেকে প্রতারিত হয়েছি। আমি 6টা ইউপিএস নিছি, আমাকে একদম নষ্টতা দিছে। পরে আপনার ভিডিও দেখে আপনার নাম্বার নিয়ে আপনার যোগাযোগ করে আপনার কাছে আইছি।
একটা বিষয় হচ্ছে যে উনি আসছে কিন্তু অনেক দূরে থেকে আসছে, তো আসলে আমরা সবসময় চেষ্টা করবো যে সবাইকে ভালো মাল দেওয়ার জন্য, এবং ভিডিওর উদ্দেশ্যে বলতেছি যে আসলে কে কারে খারাপ মাল দিল সেটা আমার বিষয় না, কিন্তু আমি যতটুকু মানুষকে দেবো এটা আমার বিশ্বাস, এটা আমার 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 হিসাব হচ্ছে আমি যতটুকু ওনাদের দিব আল্লাহ আমার ততটুকু দিব, আমি সবসময় চেষ্টা করবো ভাই মাল আমি ইনশাল্লাহ ভালোটা দেওয়ার জন্য। তো আরেক ভাই আছে, তো ওনার সাথে আলাপ করি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আসছেন কোথা থেকে? আমি আসছি ময়মনসিং থেকে। আমি সবসময় বলবো যে আপনারা যারা আসেন গাজীপুর চৌরাস্তা এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করবো। তো আপনি যেখানে নামছেন পাবনা থেকে আসে গাজীপুর নামছেন, হয়তো মার্কেটে ভুলে গেছিলেন, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মার্কেট তো একদম সহজ। হ্যাঁ একদম সহজ, একদম সহজ। আপনার এই আইসে বাসে যেখানে থামতেছে ওইখানে কিন্তু আমার দোকান। আপনার আসলে অনেক ভাই আছে যখন দূরে থেকে আসে, আইসে গাড়ি থেকে নামে, নামার পরে দেখা যাচ্ছে যে পথ ভুলে যায়, সেক্ষেত্রে আপনি ফোন দিবেন না আমাকে, ফোন দিলে আমরা রিসিভ করবো। এবং যারা দূরে থেকে আসতেছেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নেই ভাই, লাখ লাখ টাকার মাল আপনার অর্ডার করবেন সুন্দরভাবে পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে সাবস্ক্রাইব করে দেবো, এবং যারা আমাদের ফোন দেন সকাল 9টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেবেন দয়া করে, সকাল 9টা থেকে রাত 8টার মধ্যে ফোন দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার সবার জন্য দোয়া করবেন। আপনাদের আপনারা আমার ভিডিও যারা দেখেন তাদের জন্য আমার দোয়া রইলো, প্রাণ ভরে ভালোবাসা রইলো, কারণ আমরা আপনারা সাপোর্ট করেন দেখে কিন্তু আমি আপনাদের জন্য ভিডিও বানাই। সেক্ষেত্রে এখানে যারা আছে ওনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ মানুষের হায়াত মওতের কথা বলা জানা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।